মানে আমার কাছে অনেক ভালো লাগছে যে মেয়েটারে কোলে নিয়েছি প্রায় 2 বছর পর, আমার মেয়েটার আমি কোলে নিয়ে শীত দিয়ে নাই না হাঁটাই কাটছি, অনেক ভালো লাগছে আমার কাছে, আমার মেয়েটা অনেক খুশি হয়েছে। মানে এক পর্যায়ে আমি আশাই সাইডা দিছিলাম যে যত ডাক্তারের কাছে যাই সবাই বলে যে আমার অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে। তখন আমি মানে খাওয়া দাওয়া সাইডা দিছি, আমার যে মেয়েটা আছে এই মেয়েটারও মানে লালন পালন করতে হবে, মেয়েটারও বাঁচাই তৈব, মানে ওই আশা আমি সাইডা দিছি যে অপারেশন করা লাগবো, কিন্তু আমি অপারেশনে রাজি হইনি। তখন আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখি, ভিডিও দেখে আমার হাজবেন্ডে বলতেছি যে আমি এই ডাক্তারের কাছে যাই, এই ডাক্তার আমার যা বলবো আমি তাই করবো। মানে সারাক্ষণ আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখতাম, তখন আমি এই ভিডিও দেখার মাধ্যমে স্যারের কাছে আইসা কথা বলছে, স্যার আমার একটা ভরসা দিছে যে না অপারেশন করা লাগবে না, তুমি এমনিতেই সুস্থ হইবা। তখন আমি একটা মনের মধ্যে স্যার বল পাইছি যে আমার কাছে অনেক ভালো লাগছে, এখন আমি সুস্থ, অনেকটাই সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আজকে আমরা কথা বলবো এমন একজন পেশেন্টের সাথে যিনি খুবই উইদিন 1 বছর উনি এভিয়ান রোগে আক্রান্ত ছিলেন, এবং এই এভিয়ান নিয়ে এতটাই উনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, একরকম জীবনের আশায় ছেড়ে দিয়েছিলেন। সেই মানুষটাই ডিপিআরসি হসপিটালে যখন সন্ধান পান অপারেশনবিহীন চিকিৎসা, সরাসরি আমাদের কাছে চলে আসেন চিকিৎসার জন্য। আসুন দর্শক কথা বলি আমার আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া, বয়স 24, আমরা আসছি মতলব থানা চাঁদপুর থেকে। আমি একটা সময় সুস্থ ছিলাম, অনেক স্বাভাবিক ছিলাম, অনেক কাজকর্ম করতে পারছি। এখন যখন আমি প্রেগনেন্ট হয়েছি, প্রেগনেন্ট হওয়ার 2 মাস যখন প্রেগনেন্টকালীন অবস্থায় আমার অনেক দুই সাইড মানে হিপ জয়েন্টে দুই সাইড অনেক ব্যথা, আস্তে আস্তে ব্যথাটা প্রচুর বাড়তেছে। তখন আমার মানে মুরব্বীরা বলতেছে যে প্রেগনেন্ট হয়েছে দেখে এরকম হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, যখন ডেলিভারি হয়ে যাবো তখন ঠিক হয়ে যাবো। তখন যখন আমি ডেলিভারি হইলাম আমার বাচ্চার বয়স 1 মাস হয়ে যেতেছে, কিন্তু আমার ব্যথা কোনো রকমই হইতেছে না। তখন আমি ডাক্তার দেখাই, এদিকে সেদিকে ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আগে আমি হাঁটতে পারতাম না, নিচে বসতে ফ্লোটে বসতে পারতাম না, টিভিতে বসে কোনো কাজ করতে পারতাম না। এখন আমি বসতে পারতাছি, সিঁড়িতে উঠতেও পারতাছি, হাঁটা চলা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, অনেকটা আমি ভালোই আছি। যখন প্রবলেমটা শুরু ছিল, শুরু হয়েছে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতো, তারপর আপনার হাঁটা চলা করতে কষ্ট হইতো, দাদা পিড়িতে বসে কাজ করতে কষ্ট হইতো, বাড়ি কোনো কিছু নিতে পারতো না, এই ধরনের আগে সমস্যাগুলো দেখা দিয়েছে। আর অন্য আলাদা মতে অনেকটা ভালো ভালো আছে, সব স্বাভাবিক মতন হাঁটতে পারে আর কি। যখন আমার ওইবার এই অবস্থা দেখি তখন আমার নিজেরও খারাপ লাগতো, অনেকটাই খারাপ লাগছে যে অবস্থায় বাকি দিনগুলো কিভাবে কাটবো। বাচ্চাদের বলে নিয়ে আমি হাঁটতে পারতাম না, মানে আমার একটা মেয়ে আছে 4 বছর বয়স, ও যখন ওই দিন এখানে আসছে ওরা আমি কোলে নিয়ে হাঁটতেছি, তখন অনেক খুশি হয়েছে, আমার মা আমাকে অনেক দিন পরে আমার কোলে নিয়ে হাঁটতেছে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে যে মেয়েটারে কোলে নিয়েছি প্রায় 2 বছর পর, আমার মেয়েটার আমি কোলে নিয়ে শীত দিয়ে নাই না হাঁটাই কাটছি, অনেক ভালো লাগছে আমার কাছে, আমার মেয়েটা অনেক খুশি হয়েছে। মানে এক পর্যায়ে আমি আশাই সাইডা দিছিলাম যে যত ডাক্তারের কাছে যাই সবাই বলে যে আমার অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে। তখন আমি মানে খাওয়া দাওয়া সাইডা দিছি, আমার যে মেয়েটা আছে এই মেয়েটারও মানে লালন পালন করতে হবে, মেয়েটারও বাঁচাই তৈব, মানে ওই আশা আমি সাইডা দিছি যে অপারেশন করা লাগবো, কিন্তু আমি অপারেশনে রাজি হইনি। তখন আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখি, ভিডিও দেখে আমার হাজবেন্ডে বলতেছি যে আমি এই ডাক্তারের কাছে যাই, এই ডাক্তার আমার যা বলবো আমি তাই করবো। মানে সারাক্ষণ আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখতাম, তখন আমি এই ভিডিও দেখার মাধ্যমে স্যারের কাছে আইসা কথা বলছে, স্যার আমার একটা ভরসা দিছে যে না অপারেশন করা লাগবে না, তুমি এমনিতেই সুস্থ হইবা। তখন আমি একটা মনের মধ্যে স্যার বল পাইছি যে আমার কাছে অনেক ভালো লাগছে, এখন আমি সুস্থ, অনেকটাই সুস্থ। স্যার বলছে যে স্যার আমি মানে জিজ্ঞেস একটা প্রশ্ন করছিলাম যে স্যার আমার কি অপারেশন করা লাগবে, স্যার বলছে আমি কি তোমাকে বলছি অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে না, তুমি এমনিতেই সুস্থ হইবা, আল্লাহর কাছে ভরসা রাখো। পরে আমি মানে ভরসা পাইলাম যে না আমি সুস্থ হব। অনেক কান্না করছি, মানে আমি এই 1 বছরের মধ্যে মানে আমি কান্না করতে করতে হয়তো মানে চোখের নিচে কালি পড়ে গেছিল, অনেক কান্না করতাম, মানে যখন একবার হইতাম তখন আরো বেশি কান্না করতাম। সারাক্ষণ শুধু এই এই ছিল যে আমি যদি অপারেশন করে আমার যদি আমি যদি সুস্থ না হই, তাহলে আমার এই 2টা বাচ্চা মানে আমারও কিন্তু মা হারাইছি, আমরা ছোটবেলায় মা হারাইছি, যখন আমি যদি কোন রকম হয়ে যাই তাহলে আমার এই 2টা সন্তানের কি হইব, কে দেখবো আমার এই সন্তান, যে মানে সারাক্ষণ শুধু এই ভাবনা চিন্তা করতাম, আর কোনো কিছু না।
আর আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার যে কোনো একটা উসিলাতে আমার যাতে আল্লাহ আমার সুস্থ করে দেয়, আমার এই দুইটা সন্তানের মুখের দিকে তাকাইয়া। এখানে আজকে 20 দিন হয়েছে, 20 দিন আগের আমি অনেক মানে ছিলাম যে এক পর্যায়ে আমার আশাই ছেড়ে দিয়েছিলাম, আজকে 20 দিন পরে মনে করছে যেন আমি আগে ওই রাবে এখন আবার ফিরে আসছি। এই 20 দিনে আমি অনেকটাই পরিবর্তন হয়েছি, আমি এরকম যে হবো মানে জীবনও কল্পনা করতে পারি যে আমি এতটা স্বাভাবিক হইয়া এখানে মানে এখান থেকে হাইটে বাড়িতে যাবো এতটুকু মানে ই করতে পারিনি। এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের দেশে আমাদের এলাকায় আছে অনেকে যে আমি এখানে এসে সুস্থ হয়েছি, এখান থেকে যদি আমি যাই আমাদের দেশের থেকে অনেকেই আছে যে এখানে আসার মতন, কিন্তু আমি এখানে এসে ভালো হয়েছি, সবাই বলবো যে আমি ভালো হয়েছি, তোমরা যাইতে পারো যাই দেখতে পারো, মানে আসতে যেহেতু এমন কোনো কথা নাই যে আমার আমি ভালো হয়েছি তোমরা আসো তোমরা এসে দেখো ভালো হইতে পারো। দর্শক শুনলেন তো এতক্ষণ, এই যে কান্না, এই যে কষ্ট, এরকম হাজারো মানুষ আছেন ধুকে ধুকে কষ্ট পাচ্ছেন, কান্না করছেন, তারা হয়তো জানেন না যে কোথায় তাদের যাওয়া উচিত বা কোথায় গেলে তারা একটা সঠিক চিকিৎসা পাবেন। এই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তোলাই আসলে আমাদের কাজ। এই যে আজকে এই মানুষটা যে কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, উনি ওনার সন্তানকে একটা সময় কোলে পর্যন্ত নিতে পারতেন না, সেই মানুষটা আজকে সব কাজই করতে পারছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। আমরাও চাই যারা অসুস্থ আছেন তারা সুস্থতার পথে ফিরে আসুন, ভালো থাকুন, মানুষের মতো করে বাঁচুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।